সিরাজগঞ্জের তারাস উপজেলার সদরের দক্ষিণ পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য হাসমত আলীর 20 বছর বয়সী মেয়ে খাদিজা খাতুন সেতু মে থেকে ছেলে হয়েছেন। খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মোহাম্মদ শাহুল সিদ্দিকী। খাদিজার বাবা জানান, HSC পাস করে সে গত বছর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিবর্তন লক্ষ্য করে খাদিজা নিজে থেকেই বাবা মাকে জানিয়ে দেন, ডাক্তারি পরীক্ষা আমি মনে করি যে করার প্রয়োজন হবে না, কারণ আমি নিজেই ওটা জাস্টিফাই করছি, আমার ওয়াইফ কেও করেছি। সে একদিন হঠাৎ করে বলছে, আম্মা আমার আমি এরকম হয়েছে, পুরুষে রূপান্তর হয়েছে। তখন আমি বললাম যে সত্যি কি মিথ্যা, আমি তোমাকে দেখব। আমি কাউকে বলি নাই, আমার স্বামীকে বলি, তারপর আমি ঢাকা ডাক্তারে পাঠাই। ওখানে কিছু কথা শুনে আসার পর আমি 2-3 দিন হলো এই কথাটা প্রচার করেছি। খাদিজা খাতুন সেতু ওরফে শাহুল সিদ্দিকী জানান, শারীরিক পরিবর্তনের কারণে এক ডাক্তারের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন। দুশ্চিন্তায় ছিলাম যে পড়াশোনা কি হবে, আমি পড়াশোনা করতে পারবো কিনা। তো তারপরে যখন আমি আমার চেয়ারম্যান ম্যামের সাথে কথা বলি, বলার পরে উনি বলছেন যে কোনো চিন্তা নাই, পড়াশোনা যা আছে আমরা আছি। এ খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্তের বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ ভিড় করছে তাকে এক নজর দেখতে। একটা মহিলা পুরুষ হয়েছে, আমি তাই দেখার জন্য আমি তারা এসেছি। বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলে এগুলো হয়তো বানোয়াটি কোনো কিছু সরাই গেছে, কিন্তু এখন নিজে দেখার পরে মানে যে আল্লাহ পাক যে পারে, এটা এর আগে মানে অনেক জায়গায় শুনছি কিন্তু বিশ্বাস করি না। এ প্রসঙ্গে চিকিৎসকরা জানান, 15-20 বা 22 বছরের মধ্যে হরমোনজনিত কারণে যে কারো শারীরিক পরিবর্তন ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্র আছে যেটা পিউবার্টিতে অথবা 15-16 বছরের বয়সে এসে তাদের হরমোনাল প্রভাবে এই রূপান্তরটা হয়ে থাকে। এটা আসলে ডরম্যান্ট অবস্থা থাকে, শুধু বহিঃপ্রকাশ ঘটে পরে এসে হরমোনাল প্রভাবে, সেটা হলো তার পিউবার্টিতে অর্থাৎ 15-21 বছর বয়সের মধ্যে। এটা একটু অস্বাভাবিক বা মানে একটু মানে রেয়ার, কিন্তু জিনিসটা অসম্ভব কিছু না। এটা হরমোনাল কারণে হয়তো তার পরিবর্তনগুলো আসতে কিছুটা লেট হয়েছে, যে কারণে তার এই বয়সের মধ্যে এই পরিবর্তনটা। SATV নিউজ ডেস্ক।